হ্যালো বন্ধুরা, রঙিন গল্পে আপনাদের স্বাগত। আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আপনাদের কাছে আমাদের গল্পগুলি সবার আগে পৌঁছাতে পারে। শোনো বৌমা, তোমাদের নতুন বিয়ে হয়েছে বলে তোমার কাকা শ্বশুর মানে আমার দেওর তোমাদের নিমন্ত্রণ করেছে। ও আচ্ছা আচ্ছা, তা কবে যেতে হবে মা ওনাদের বাড়িতে? এই তো পরশুদিন, আমরা পরশুদিন সকাল বেলা যাব। কিন্তু মা, পরশুদিন তো যেতে পারবে না, ওই দিন তো বাড়িতেই থাকবে না। আরে হ্যাঁ হ্যাঁ, এইসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমি ওদের বলে দিয়েছি যে বাবু আমার আসতে পারবে না, তাই শুধু আমি আর তুমি যাব ওদের বাড়িতে। কেন মা, শুধু আমি আর আপনি কেন? দিদি ভাই যাবে না? আমি যে ভাবলাম দিদি ভাইয়ের সাথে যাব। না না, এসব কথা ভুলেও মুখে এনো না, ওকে নিয়ে কোথাও যাওয়া যাবে না। ওর মুখটা দেখেছো? দেখলেই কেমন অপয়া অপয়া লাগে। এসব আপনি কি বলছেন মা, দিদি ভাইয়ের এত মিষ্টি মুখটা আপনার অপয়া লাগে, আর আপনি এটা বলতে পারছেন? ও বাবা, এই তো দুটো দিন হলো এই বাড়িতে এসেছো, আর আসতে না আসতে নিজের বড় জায়ের হয়ে কথা বলতে শুরু করে দিলে। ঠিক আছে, আমিও দেখবো এই ভালোবাসা কতদিন থাকে। কি হলো মা, চুপ করে রয়েছেন যে? দিদি ভাইকে কিন্তু আমাদের সঙ্গে নিয়ে যেতে হবে। আর রইল পয়া অপয়া, এসব বাজে কথা মা, এখনকার দিনে তো কাউকে এসব নিয়ে চর্চা করতে শুনি না, তাই আপনি এবার এইসব কথা ভুলে যান। দেখো ছোট বৌমা, তুমি এখনো অনেক ছোট, তাই তোমার মতে তো সব চলতে পারে না। আর তাও যদি আমায় তোমার কথা শুনে চলতে হয়, সে না হয় ঠিক আছে, এই বলে তো আমার যাও তোমার কথা শুনে চলবে না। মানে কি বলছেন মা, আমি ঠিক বুঝতে পারলাম না। মানে এই যে তোমার দিদি ভাই, তোমার দিদি ভাইয়ের যা রূপ, তোমার দিদি ভাইকে সবাই অপয়া মনে করে, শুধু আমি একা না। তাই যদি আমি তোমার কথা মেনেও নি, কিন্তু তোমার কাকি শাশুড়ি কিছুতেই ওকে নিজের বাড়িতে মেনে নেবে না। ও, তার মানে কাকিমা রূপ দেখে নিমন্ত্রণ করেন? মানে আমার গায়ের রং ফর্সা, আমাকে দিদি ভাইয়ের থেকে একটু দেখতে ভালো বলে তাই উনি শুধু আমাকেই নিমন্ত্রণ করেছেন? ছি ছি ছি, এত নিচু মানসিকতা আমি এই প্রথম দেখলাম। ছোট বৌমা, একটু বেশি কথা বলে ফেলছো বলে মনে হচ্ছে না? না মা, আমি একদমই ঠিক বলছি। কাকিমা কোন সাহসে দিদি ভাইকে অপমান করে? আমি কোনো মতেই ওই বাড়িতে যাব না। আপনি কাকিমাকে বলে দেবেন যেই বাড়িতে আমার দিদি ভাইয়ের কোনো সম্মান নেই, সেই বাড়িতে যাওয়া আমিও প্রয়োজন বলে মনে করি না। আচ্ছা মা, আমি এখন রান্নাঘরে যাই, আমার একটু কাজ আছে। কালে কালে যে আর কত ঢং দেখবো, এই মেয়ে রূপ আছে বলে রূপের এত দেমা, মুখের ওপর না করে দিল, বললো নাকি নিমন্ত্রণ বাড়ি যাবে না। না না না, এই মেয়েকে হালকা ভাবে নিলে মোটেই চলবে না, শক্ত হাতে লাগাম ধরতে হবে। ওই অপয়া বড় বউটা নিশ্চয়ই কোনো জাদুটোনা করেছে, তা না হলে ওই মুখপুরীকে সবার এত ভালো লাগে কেন? না, আমাকে এর একটা না একটা ব্যবস্থা করতেই হবে। এই যে দিদি ভাই, তুমি তো রোজ রান্না বান্না করো, আজকে আমি করব। আমাকে তুমি কি আর ঘরের কাজ শিখতে দেবে না নাকি? ধুর বোকা, কি যে বলিস না তুই, এই গরমে তেতে পুড়ে রান্না করার তোর অভ্যাস নেই, যা যা ঘরে যা, ও কারণে রান্না ঘরে গরমের মধ্যে বসে থাকিস না। আ না, আমি তোমার কোনো কথাই শুনবো না আজ,
তুমি ওঠো তো, আজকে আমি রান্না করব। আর তুমি পাশে বসে আমার কিছু ভুল হলে সেটা আমাকে বলে দেবে। আমি আর কোনো কথা শুনতে চাই না, আমাকে আজকে তোমায় রান্না করতে দিতেই হবে, ব্যাস। ঠিক আছে ঠিক আছে, এত করে যখন বলছিস তাহলে রান্না কর, কিন্তু মা জানতে পারলে খুব বকাবকি করবেন। কেন কেন বকাবকি করবেন কেন? এই বাড়ির সবার খেয়াল রাখা কি শুধু তোমার একার দায়িত্ব? তুমি সারাদিন খেটে খেটে রান্না করবে, ঘরের সব কাজ করবে, আর আমি কি শুধু পায়ের উপর পা তুলে বসে থাকবো নাকি? না না, ওসব হবে না, সরো সরো সরো, আমায় বসতে দাও। কি হলো ছোট বৌমা, তুমি রান্না করছো? তোমাকে কে রান্না করতে বলেছে শুনি? নিশ্চয়ই বড় বউ, তোমাকে দিয়ে জোর করে রান্না করাচ্ছে, তাই না? না মা, দিদি ভাইকে আমাকে রান্না করতে দিচ্ছিলই না, আমি তো জোর করে রান্না করতে বসলাম। উঠে এসো এক্ষুনি, উনুনের সামনে থেকে এক্ষুনি উঠে এসো বলে দিলাম। কিন্তু কেন মা, আমি খুব খারাপ রান্না করব না, আপনার এ নিয়ে কোনো চিন্তা নেই। আর তাছাড়া দিদি ভাই তো আমার পাশে বসে আমার সব কিছু বলে দিচ্ছে। আচ্ছা ছোট বৌমা, তুমি কি একবারে আমার কোনো কথা শুনতে পারো না? তোমাকে বলছি তো উনুনের সামনে থেকে উঠে আসো। আজকে আমার দুজন বান্ধবী তোমাকে দেখতে আসবে, কোথায় তুমি একটু সেজে গুজে রূপচর্চা করবে? তা না করে রান্নাঘরে কালো হতে এসেছো, রান্নাঘরের তাপে গায়ের রং কালো হয়ে গেলে তখন তুমি বুঝতে পারবে। একেই তো এই বড় বউকে নিয়ে লোক সমাজে যাওয়া যায় না, যা কালো আর কুচ্ছিক দেখতে, আর এখন তুমি ওর মতো হতে চাইছো? লোকে তো তখন আমার বাড়ির দুই বউকে দেখেই চিচি করবে। ও তাই বুঝি, তার মানে এই বাইরের রূপটাই সব আপনার কাছে, তাই তো? দিদি ভাই যে এত ভালো, মুখ বুঝে আপনাদের সমস্ত সেবা যত্ন করে, আর আপনারা দিদি ভাইয়ের সঙ্গে এত বাজে ব্যবহার করেন তাও কোনো উত্তর দেয় না, এসবের কোনো দাম নেই তো আপনাদের কাছে? ছোট এবার তুই চুপ কর, দোহাই তোর। যা না, মা যেটা বলছে ওটা শোন না, আমি তো আছি এই দিকটা দেখার জন্য, তুই যা। ঠিক আছে, আজকে আমাকে কিছু একটা করে এই ব্যাপারটা সমাধান করতে হবে। ছোট বৌমা আর কোনো কথা না বাড়িয়ে রান্নাঘর থেকে চলে যায়। ওই রে ডাক তো ছোট বউকে, আমরাও একটু তাকে দেখি। আলাপ তো করতেই হবে, ওর বউ নাকি রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী। কি রে ডাক বৌমাকে? ছোট বৌমা, ও ছোট বৌমা, কোথায় তুমি? এইদিকে আসো, আমার বান্ধবীরা তো তোমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ মা, এই তো চলে এসেছি, এই নিন কাকিমা একটু মিষ্টি খান। এইগুলো সব বাড়িতে বানানো, আমার বৌমাই সব বানিয়েছে, খেয়ে বলতো কেমন হয়েছে। কি এত সুন্দর সিঙ্গারা মিষ্টি সব ও বানিয়েছে? বাবা বৌমা, তুমি তো শুধু সুন্দরীও নও গুণীও। আমি তো আগেই শুনেছিলাম তোমার ব্যাপারে, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে, আমি এসব কিছুই বানাইনি, এসব তো বানিয়েছে দিদি ভাই। কি ওই অপয়া মেয়েটা এইসব রান্না বান্না করেছে? ছি ছি ছি, হ্যাঁ রে সুমনা, আমাদের বাড়িতে ডেকে এনেছে সেই রকম অপমান করতে, আর ওই কুৎসিত মেয়েটার হাতে রান্না খাওয়াতে। ও দিদি ভাই বুঝি খুব কুৎসিত, তাই না? আর আপনি বুঝি খুব সুন্দরী, ওই তো বাঁদরের মতো দেখতে আপনাকে। কই এবেলা তো আপনাদের ওনাকে অপয়া বলে মনে হয় না? ছোট বৌমা, এসব হচ্ছেটা কি? তুমি কিন্তু আমাদেরকে অপমান করছো। কোথায় অপমান করলাম, কোথায়? আপনাদের এত বাজে দেখতে হলে আমি কি করতে পারি? আমি তো সত্যিই বললাম।
এই মে, তোমার খুব রূপের দেমাক, তাই না? তোমাকে একটু সুন্দর দেখতে বলে তুমি আমাদের এইসব বলছো। কি করব বলুন কাকিমা, যার যেমন কপাল, আমাকে সুন্দরী দেখতে তাই আপনারা আমাকে সুন্দরী বলতে বাধ্য, আর আপনাদের বাজে দেখতে তাই আমিও আপনাদের অপয়া বলতে বাধ্য। আচ্ছা, আপনাদের সবাইকে এরকম বাদরের মতো দেখতে হলো কি করে? বৌমা, তুমি আমাদের অপমান করে এইভাবে কষ্ট দিচ্ছ? তোমাকে আমি এত ভালোবেসে বান্ধবীদের সাথে দেখা করালাম, আর তুমি তার এই মর্যাদা দিলে? খুব কষ্ট হচ্ছে, খুব অপমান বোধ হচ্ছে, তাই না মা? আর আপনারা যখন দিদি ভাইকে এইভাবে অপমান করেন, তখন দিদি ভাইয়েরও ঠিক এমনই কষ্ট লাগে। দিদি ভাই সারা দিন কত কষ্ট করে আপনাদের জন্য খাবার বানালো, আর আপনারা তার এই মর্যাদা দিলেন? এটা মনে রাখবেন, আমাদের কাউকে ভগবান সম্পূর্ণ করে পৃথিবীতে পাঠায়নি, তাই কারোর রূপ গুণ নিয়ে বিচার করার আগে নিজেদেরকে নিয়ে বিচার করা উচিত। আর হ্যাঁ, যতদিন অন্যকে এইভাবে কষ্ট দেবেন, ততদিন নিজেদেরকেও সেই কষ্টই ফেরত পেতে হবে, এটা মনে রাখবেন। এই ঘটনার পর তাদের শাশুড়িও অনেক পাল্টে গেলেন, তিনি আর বড় বউকে রূপ নিয়ে খোঁটা দিতেন না। কিন্তু আমরাও কি পাল্টেছি, নাকি এখনো লোককে রূপ দেখেই বিচার করি?